আরে আমি তোমার সাথে সব শেয়ার করি, তোমার কাছে যাই টেনশন মুক্ত হতে, কিন্তু দেখছি তুমি খালি আমায় টেনশন দিয়ে যাচ্ছ। ব্যাপারটা নিয়ে যত ভাবছি তত গুলিয়ে যাচ্ছি, এমন একটা সিচুয়েশন। তাও আমার মনে হচ্ছে অতটা ঘাবড়াবার কিছু নেই। কেন এরা মনে হওয়ার কারণ কি? দেখো এখনো পর্যন্ত কিন্তু আমাদের ঝোলায়নি, কাজেই এসছে। আর ও যদি চারুলতা হয়, না না এভাবে দিনের পর দিন অভিনয় চালিয়ে যাওয়া না সে খুব কঠিন কাজ। দেখো তাও আমি এখনো জোর দিয়ে বলতে পারছি না যে ও চারুলতা নয়, মিলি। ভগবানকে ডাকো, প্রার্থনা করো যেন সত্যি মিলি হয়। মিলি হলে ভালো, আরো কিছুদিন কাজে লাগানো যাবে। আর যদি মিলি না হয় তাহলে একটা কথা মনে রেখো, ওই মেয়েটা কিন্তু এখন সকলের চোখের সামনে এসে গেছে, তাই যা করবে বুঝে শুনে, এমন কিছু করো না যাতে তোমার গদি নিয়ে টানাটানি হয়। আমি আর ভুল, আমি তো নিজে কিছু করি না আরাধ্যা। কিছু না করে তো চারুলতা মার্ডার কেসের সঙ্গে তোমার নাম জড়িয়েছিল অভি। ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আমি কোনো ঝুঁকি নিই না, আমি শুধু পরিস্থিতি তৈরি করি, যা করার বাকি রাখো। এই যেমন ধরো অন্দরমহলে চারুর আসল পরিচয় নিয়ে একটু খুঁচিয়ে দিয়েছি, রেজাল্ট সামনে এলো বলে। রেজাল্ট? কিসের রেজাল্ট? জানি আমাদের এত চিন্তা এত আলোচনা। ওর আসল পরিচয়? হ্যাঁ, আমার ঘরে যখন আছে, আমারও তো কিছু ঘরোয়া টোটকা আছে সব বার করার। আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমি ও সব কিছু। দাদা ওই এসে গেছে, একটু ধরো। কি হয়েছে মেজ বৌমা? দাদা নাটক একেবারে জমে উঠেছে, শিগগির চলুন। নাটক মানে? হ্যাঁ, মিহির নিজে হাতে চারু সিঁদুর মুছিয়ে দিচ্ছে। এবার যদি মেয়েটার বিয়ের লাইসেন্সটাই চলে যায় তাহলে মেয়েটা কোথায় যাবে বলুন তো? দাদা, যে মিহির একদিন আপনার চোখের সামনে চারুকে সিঁদুর পরিয়েছিল, আজ সেই মিহির নিজে হাতে চারু সিঁদুর মুছিয়ে দিচ্ছে। ব্যাপক মজা, সে গিয়ে চলো। তুমি যাও, আমি আস। শুনলে? কি বুঝলে? যা বোঝার বুঝলাম। চালে যদি একটা কোনো ভুল হয়ে যায় তাহলে ভগবানেরও ক্ষমতা নেই অভিরূপের হাত থেকে বাঁচায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।